হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। গলাটা ধরে যাচ্ছে। তো আজ হচ্ছে সানডে, আর সানডে মানেই জানো বাঙালির একটা আবেগ বলতে পারো। সারা সপ্তাহ ধরে মানে তাকিয়ে থাকি কবে রবিবার আসবে। তো যাই হোক, আজকে রবিবার, সেই মতো আমাদের সকালবেলা উঠে একটু লেট করেই উঠেছি। আর উঠে ঘরের বাসি কাজ যা যা থাকে সব মোটামুটি করেছি। আর আজকে তো আমার ছুটি, সেটা তো আগেই বললাম, আজকে টিউশনও ছুটি, অনিরও ছুটি। তো এই কারণে আজকে একটু ফ্রি, আজকে উঠেছি 8টার সময়, মানে ইচ্ছে করেই লেট করে উঠেছি। তো বাড়ির কাজকর্ম সেরে এখন চলে এসেছি, লুচি বানাবো। তো লুচি বানাবো মাত্র গুনে গুনে কটা, মানে আমার 3টে, রাজের 3টে, অনির 4টে, আর 2টো এক্সট্রা আছে, যদি কেউ খায় খাবে, এটা হচ্ছে ব্যাপার। 2টো না 3টে এক্সট্রা আছে, রোদটাও বিশাল উঠেছে। যাই এখন লুচিটা বানিয়ে নিই। অনি আর রাজ গেছে বাজারে, আর বাজার থেকে ফিরলে কি রান্না হবে আজকে সেটা ডিসাইড করব। আর আজকে মনে হয় চিকেন বা মটন কিছুই হবে না, কারণ পরশু দিনই আমরা খেয়েছি চিকেন, একটুখানি মানে কাঁচা মাংসই ছিল রাখা ফ্রিজে, তো ওটা মানে রান্না করে নয়, ওটা রান্না করেছিলাম অল্প একটু, তো ওটা পরশু দিন খেয়েছি, ওই কারণে হয়তো আজকে না হলেও না হতে পারে, আজকে মাছ হয়তো হতে পারে, হতে পারে বলছি, বলা যায় না, ও আবার বাজারের কাছে দেখা যাবে নিয়ে চলে এলো, তো দেখা যাক। আর একটা জায়গা যাওয়ার কথা হচ্ছে আজকে, বলেই দিই, হাতিবাগান যাওয়ার কথা হচ্ছে, জানি না যাব কি না, মানে রোদের আর ওয়েদারের সিচুয়েশান দেখে বেরোবো, রোদ যদি থাকে বেরোবো, যদি দেখি যে সিচুয়েশান ক্রমশ ঝড় টড়ের দিকে যাচ্ছে, কারণ শুনলাম নাকি এই 24 ঘন্টার মধ্যে, কালকে শুনছিলাম যে 24 ঘন্টার মধ্যে ঝড় হওয়ার কথা আছে, তো যদি মানে সেরকম সিচুয়েশান দেখি যাব না, মানে ভাত খাওয়ার পরে 3টে সাড়ে 3টে নাগাদ বেরোনোর কথা, তো যদি দেখি ওয়েদার ভালো থাকে তাহলে বেরোবো, নাহলে বেরোবো না। তো এখন চলো লুচিটা ভেজে নিই। খুন্তি নিয়ে এসেছি লুচি ভাজবো, পাগল একটা, কাজকর্মে মন নেই। লুচি ভাজা শেষ, এবার ওরা আসবে, শুধু একটু চা করব আর আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। যাই হোক, আর আজকে এখন যাই চাল টাল ধুয়ে রেডি করে রাখি, আর ওরা আসলেই ব্রেকফাস্টটা করে রান্না বসিয়ে দেবো। আজকে বাজার তেমন কিছু আসেনি, এসছে আলু, এঁচোড়, ছোলার ডাল আর চিনি, আর এঁচোড়টা আজকে কেটে নিয়ে এসছে, ভালো হয়েছে না? আর আজকে নিয়ে এসছে একটা ভয়ঙ্কর জিনিস, চিকেনও নয় মাছও নয়, কাঁকড়া। ভয় লাগছে আমার, কি গো পালাবে না তো, শিলনোড়া টানো, একটা নাও ভাঙো, কি সুতো দিয়ে টানো, হ্যাঁ সুতো দিয়ে টানো, এরকম চামচ না চিমটা আছে, সবাই তো মানে একটা চিমটা দুটো আছে, হ্যাঁ এটা ধরে পাকিয়ে দেবে, এবার সব পালা ভেঙে দেবে, পালাচ্ছে না, আরে না হ্যাঁ সেটা দিয়ে দেবে, এটা ভিডিও করলে হতো, এটা তোমারটা ভিডিও করছে, দিদুন ভালো পারে না, হ্যাঁ দিদুন তো একটা হাত দিয়ে ছাড়ি, রানাগুলো দেয়নি কেন, রানাগুলোই তো মেন, অনি একটা কাঁকড়া নিয়ে রাজকে ছুঁড়ে দিয়েছে, আর রাজ পুরো কোলে উঠে পড়েছে,
তো যাই হোক, আর অনি ছিল বলেই কাঁকড়াগুলো আজকে মানে ভাঙালো ও দাঁড়াগুলো, কিন্তু আমি পারতাম না আদৌ। আমি ভয়ে মরে যাচ্ছিলাম, যদি কামড় দেয়। আমি এইসব কাজ একদমই পারি না। আর কাঁকড়া আমি মানে ভালো লাগে খেতে, কিন্তু এই ভাঙার ভয়ে, কাঁকড়া ছাড়ানোর ভয়েই আনতে না বলি, কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর অনিও খুব ভালোবাসে। তো কাঁকড়া কাটা কমপ্লিট, আর সেগুলোকে নুন হলুদ মাখিয়ে এখন রান্না করতে চলে এসেছি। আর কাঁকড়া খুব একটা মানে টাইম লাগে না ভাজতে, কারণ চিংড়ি আর কাঁকড়া একটুখানি ভাজলেই হয়ে যায়, নাহলে ওর টেস্টটাই নষ্ট হয়ে যায়। দেখো একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে নিচ্ছি, একটু একটু লাল লাল হয়ে গেছে, তো এবার নামিয়ে নিচ্ছি। কারণ বললামই তো কাঁকড়া বেশিক্ষণ ভাজতে নেই, আর এদিকে আমার মশলা বাটা বা আলু সব কাটাকুটি কমপ্লিট, এবার রান্নাটা চাপিয়ে দেবো। আর আমার না কাঁকড়া আর চিংড়ি মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। টমেটো আর বাটলাম না, টমেটো পেঁয়াজ পেস্ট করে নিই, একটু ইয়ে করে দিয়েছি, গ্রেট করে দিয়েছি। কষানো প্রায় কমপ্লিট, আর কষানো হয়ে গেলেই তরকারি লাস্ট পর্যায়ে চলে আসে, মানে প্রায় রান্না কমপ্লিটের দিকে। তো এবার কাঁকড়াটা দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে একটুখানি জল দেব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, এই হলো আজকের কাঁকড়ার রেসিপি। আর বাকি শাক ভাজা করব, শাকটা কেটে রেখেছি আগে থেকেই। এই যে দেখো শাকটা কেটে রেখেছি, আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কাটা আছে। এটা হয়ে গেলে নামিয়ে নিয়ে আরেকটা কড়াইতে আমি শাক ভাজা বসিয়ে দেবো। রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি হাতিবাগান যাচ্ছি নাকি সোদপুর যাচ্ছি বলতে পারছি না, কারণ হাতিবাগান যাওয়ার কথা বলছিলাম, এখন অলরেডি 4:30 বেজে গেছে। তো হাতিবাগান যেতে হলে মানে বাসে যাই, আর বাসে গেলে আসার সময় মানে এখন যদি যাই পৌঁছাতে পৌঁছাতে 5:30 বেজে যাবে। আর শপিং মানে তো বোঝোই মেয়েদের ব্যাপার, তো মানে শপিং করতেই যাচ্ছি, তো এই কারণে একটু লেট হবে। 5:30 বাজলে 2 ঘন্টা তো কম করে লাগবে, 6:30 7:30 আসার সময় বাস যদি না পাই, আজকে যেহেতু সানডে ওই কারণে বাস না পাওয়ার চান্স বেশি, তো ওই কারণে ভাবছি দেখি কী করা যায়, মানে হয় হাতিবাগান যাবো না হলে সোদপুর যাবো। সোদপুর গেলে এই এক সুবিধা আছে, ট্রেন পাবো, ট্রেন অটো টোটো তো সবসময় থাকে, ওখানে বাসের কোনো সমস্যা নেই। তো দেখা যাক কোথায় যাব। আর এইভাবেই আমি রেডি হয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করো। গরমে কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, এই যে আমার হাবি, দেখো মুখ তো দেখো একটু, হাই করে দাও, মুখের মধ্যে পান নিয়েছে, পান। আর আমার শুনতু কই, আইডি গাই মজা করবো না, মজা করবো তাহলে ফুল প্যান্ট পরতে পারতো, জিন্স পরতে পারতো, ভালো লাগবে হাফ প্যান্টের সাথে, তাহলে ওই ইয়েটা বের করে দিই, বিস্কুট কালারের বিস্কুট কালারের প্যান্টটা বের করে দিই। তো সমস্যা হয়েছে, ওর কিটোটা ছোট হয়ে গেছে, যেটা মানে পরে বেরোতে পারে, আর এখন পরতে হচ্ছে শু, আর শুর সাথে হাফ প্যান্ট মানাবে না। এই তো এই দেখো এর লুকটা দেখাও, হাফ প্যান্ট পরেছে ও, আর ঘরের অবস্থা একটু ছিটানো, এলে গুছাবো। এটা পরেছে, এর সাথে শু তো মানাবে না, ওই কারণে ভাবছি ফুল প্যান্ট দেবো নাকি কি করবো। তো চলো এখন আসি, আর চলো এবার দিয়ে যাবে না।
রয়েছি আর এখন সাবওয়েতে রয়েছি। অটো থেকে নেমে যে স্টেশনে পৌঁছাতে হলে সাবওয়েটা চেক পেরোতে হয়, ওটাই পেরোচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর এবার পৌঁছে গেছি স্টেশনে। এবার পৌঁছে গেছি সোদপুরে, আর ওই মানে কি সুপার মার্কেট না কি বলে, এবার তো মানে ফার্স্ট টাইম এসেছি এখানে, তো সেটা পেরিয়ে স্টাইল বাজারের কাছে চলে এসেছি। রাস্তাটা পেরিয়েই স্টাইল বাজারে ঢুকে গেলাম। বললাম তো সোদপুরে কোনোদিন আসিনি, আর স্টাইল বাজার তো দূরে থাক। হাতিবাগানের স্টাইল বাজারে গেছি, ওখানকার কালেকশন খুবই ভালো, তো এখানে দেখা যাক কেমন কালেকশন কী ব্যাপার। আর নিচে জিজ্ঞেস করে নিলাম যে বাচ্চাদের কাউন্টারটা কোথায়, যেহেতু এখানে কোনো দিন আসিনি। আর এমনিতেও কাউন্টার চেঞ্জ করে, এই কারণে জিজ্ঞেস করে যাচ্ছি। ওপরে সেকেন্ড ফ্লোরে আছে বাচ্চাদের কাউন্টার। বাচ্চাদের কালেকশান খুবই ভালো। তো রাজের জন্য এসেছিলাম, দুটো টি শার্ট নেবো, কিন্তু পছন্দ হয়ে গেল তাই দুটো টি শার্ট প্লাস একটা শার্ট নিয়ে নিলাম। বেশ ভালোই লাগছিলো। আর এই প্যান্টগুলো দেখছি, তো চলো দেখা যাক আর কি নিই। কত দাম? 301 টাকা। এগুলো কোনো ফ্রি দিয়ে নেই না? স্টাইল বাজার থেকে বেরিয়ে ওই সুপার মার্কেট না কি বলে ওখানে এসেছি। রাজীব কুমারকে প্যান্ট নেবো আর আমার কুর্তি নেবো। আমার কুর্তি যেহেতু মনে নিইনি, এমনি একটা টপ নিয়েছি আর একটা প্লাজো নিয়েছি, তো এখানে নেবো বলে এসেছি। আর বৃষ্টি, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। এবার শপিং কমপ্লিট করে এবার বসে গেছি দেখো ট্রেনে। ট্রেন তো একটা স্টেশন, একটা স্টেশনের পরে নেমে যাব। তো এই হচ্ছে আজকের ব্যাপার। ভেবেছিলাম স্টাইল বাজার গিয়ে তারপর মার্কেটটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু বৃষ্টি যেভাবে এলো আর মার্কেট প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর। তো একটা দোকানে দাঁড়িয়ে কি বলবো, ওর মানে বছরের প্রথম বৃষ্টি বলতে পারো। তো এই বৃষ্টিটা যা ধুলো ময়লা ছিল সব আমাদের গায়ে জলগুলো ছিটে ছিটে আসছে। আর ওখানে আর ভিডিও করার মতো মানে মানসিকতা ছিল না। তো চলে এসেছি বেলঘড়িয়ে, আমরা নেমে গেছি এখন স্টেশনে, এরপর অটো ধরবো আর বাড়ি যাব। এই যে সাথে অনি আছে, রাজ আছে, রাজ হাই করে দাও। যাচ্ছি, বৃষ্টি হয়েছে, বেশ ভালোও লাগছে। এমনিতেই তো মানে প্রচণ্ড গরম পড়েছিল, এবছরের এই সিজনের বলতে পারো প্রথম বৃষ্টি। খুব খুশি, খুব খুশি। বাড়ি গিয়ে আজকে ঘুমটাও দারুণ হবে, পুরো ফাঁকা বৃষ্টির জন্য। দেখো বৃষ্টির জলগুলো দেখো, বুঝতে পারবে। আজকে হাতিবাগান গেলে পুরো ভুগতে হতো, তাই না? বাসও পাওয়া যেত না আর ভুগতে হতো। ভাগ্যিস আজকে হাতিবাগান যাইনি, গেছিলাম সোদপুরে, এটাকেই বলে ভাগ্য। নাহলে আজকে মানে খুব ফাঁসান ফেসে যাবে, না পেতাম বাস, না পেতাম কিছু। যাচ্ছে আমাদের বেলঘড়িয়া, কী বলে এটাকে, স্টেশন, হ্যাঁ সাবওয়ে, হ্যাঁ এটা সাবওয়ে, বেলঘড়িয়া সাবওয়ে। তো এই হচ্ছে, চলো এবার অটো ধরবো। এই দোকানটাতে না একবার ইয়ে খেয়েছি, মানে বললো আমের শরবত, ঠিক আছে, যে আমের শরবত বলে বললো থা, একটু পুরো ঠান্ডা হবে না, একটু ঠান্ডা। অটো পেয়ে গেছি, রাত বসছে পেছনে, তুমি ব্যাগ ধরো। বসে গেছি,
ঘরের অবস্থা দেখো আমার, সব যেখানকার জিনিস সেখানে পড়ে রয়েছে, আজকে আমি পাগল হয়ে যাব। আরো তো রান্নাঘরের অবস্থা দেখো, যেখানে সেখানে। অ্যাট লাস্ট বাড়ি পৌঁছালাম, আর বাড়ি ঘরের অবস্থা দেখেছো তো, মানে আমার দেখে কেমন পাগল পাগল লাগছে। বেরোনোর সময় টেনে টুনে বেরিয়ে যাই, যেখানেই যাওয়ার হয় দেখবে বেরোনোর সময় টেনে টুনে বেরিয়ে যাই, আর এসে গেলেই মাথায় চিন্তা। এই আইসক্রিমটা আজ আমাকে কিনে দিয়েছে, সত্যি তো? হ্যাঁ সত্যি। এটা রাজ খাওয়াচ্ছে কিন্তু। হ্যাঁ জানি। তাই তো? হ্যাঁ জানি। না না, ওর জন্যই নিয়ে এলাম। ও সকালবেলা ওর পাপাকে কিনে দিতে বলেছিল, বাজার করতে গেছিলো এমনিতেই লেটে, তো তখন আর কেনা হয়নি। প্লাস্টিকে ভরে রাখ, সুবিধা হবে তাহলে। তো ওর জন্য আবার এক্ষুনি আসার সময় নিয়ে এলাম। আর এদিকে বলে বৃষ্টি হয়নি, বলে বড় বড় বৃষ্টির ফোঁটা হয়েছে, আর মানে পড়েছে আর হয়নি। যা যা কিনেছি সব পরের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো।